বুধবার পূর্ব বর্ধমানের আউশ গ্রামের নির্বাচনী জনসভার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী দলীয় প্রার্থীর প্রচারের ব্যাপারে বলেন, কেন্দ্র রাজ্যের বকেয়া টাকা দিচ্ছে না, আর মোদী সরকার ফের ক্ষমতায় আসলে মানুষের অধিকার থাকবে না বলেও জোরের সঙ্গে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজ্য থেকে করের টাকা তুলে দিয়ে যায় কিন্তু কোনোভাবেই রাজ্যকে টাকা দেয় না। তিনি বলেন, 350টি কমিশন এসেছে, কাগজপত্র দিয়ে প্রমাণ করে দিয়েছি কোনো দুর্নীতি হয়নি। এবার তিনি উচ্চ কণ্ঠে বলেন, উত্তরপ্রদেশ বিহার মহারাষ্ট্রের ক্যাগ রিপোর্ট করুক কেন্দ্র, তাহলে বুঝবো হিম্মত আছে। আমাদের সাংসদরা সংসদে ধর্ণা দিয়েছে, পুলিশি অত্যাচারের মুখে পড়েছে, পুলিশ তাদেরকে টেনে নিয়ে গিয়ে আটকে রেখেছে বলেও কটাক্ষের সাথে জানান মুখ্যমন্ত্রী। এবার তিনি জোরের সঙ্গে বলেন, তৃণমূল কংগ্রেস না থাকলে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের কেউ নেই। তিনি এবার বিজেপির বিরুদ্ধে তোপ দেখে বলেন, বিজেপিকে ভোট না দিলে জেলে যেতে হয়, আর বাংলায় কিন্তু সরাসরি তৃণমূলের সঙ্গে লড়াই হচ্ছে বিজেপির। এবার তিনি ইন্ডিয়া জোটের কথা বলতে গিয়ে বলেন, সারা দেশে যে যার মতো লড়াই করুক, আমাদের আপত্তি নেই। 2019 সব জায়গায় আসন পেয়ে পেয়ে 3টি আসন পেয়েছিল বিজেপি, আর এবার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ও বিহারে বেশি আসন পাবে না বিজেপি। তিনি এবার মোদি সরকারকে উদ্দেশ্য করে বলেন, চাকরি দেওয়ার ক্ষমতা নাই কিন্তু চাকরি কেড়ে নেওয়ার ক্ষমতা আছে, কেননা সোমবার হাইকোর্টের রায়ে প্রায় 26,000 জন চাকরিচ্যুত হয়েছেন, আর ওই ঘটনার পেছনে রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপির হাত আছে বলে অভিযোগ এনেছেন। সেজন্যই এদিন তিনি আউশ গ্রামের জনসভার মঞ্চ থেকে বিজেপিকে উদ্দেশ্য করে বলেছেন, চাকরি কেড়ে নেওয়ার ক্ষমতা আছে বিজেপির। সেই সঙ্গে তিনি বলেছেন, এক মাসের মধ্যে মাইনের টাকাও তাদের ফেরত দিতে হবে, তাহলে 26,000 ছেলে মেয়েরা কোথায় যাবে বলে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তিনি এবার বিজেপির উদ্দেশ্যে বলেন, জনগণের পকেট মেরে অনেক টাকা করেছে বিজেপি, সেই টাকায় নির্বাচনী প্রচার সারছে বিজেপি, কিন্তু রাজ্যের বকেয়া টাকা দিচ্ছে না। এবার তিনি জোরের সঙ্গে জনগণের সামনে বলেন, মোদী সরকারকে একটিও ভোট নয়, মোদী সরকার আবার ক্ষমতা এলে মানুষের অধিকার থাকবে না, এমনটা বলার পেছনে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য সেই সিএএ আর এনআরসির বিষয়। এসব দিয়ে মানুষের নাগরিকত্ব কেড়ে নেবে বলে কটাক্ষের সাথে জানান মুখ্যমন্ত্রী। দিন সাতেক আগে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরকালে জলপাইগুড়ি প্রচার সভা থেকে বিজেপিকে কটাক্ষ করে বলেছিলেন, যে মাছ খায় তার সাথে বিজেপির সমস্যা আছে। এছাড়াও বলেছিলেন, প্রত্যেকেরই নিজস্ব প্রথা ও ঐতিহ্য আছে, কিন্তু তারা আমাদের বৈচিত্র্যকে মুছে দেবে, তারা আপনার জন্য সব কিছু ঠিক করবে, কি খাবেন এবং কি পড়বেন, মানুষ হয়তো তাদের মনের কথা বলতে পারবে না, দেশে কোনো নির্বাচন হবে না, কোনো ফেডারেল কাঠামো বা সংবিধান থাকবে না, তারা ক্ষমতা এলে কেবল মোদী সরকারই থাকবে বলে কটাক্ষের সাথে জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এদিন তিনি আউশ গ্রামের জনসভায় বলেন, দেশ থেকে বিজেপিকে উৎখাত করতে ওদেরকে একটিও ভোট নয়, আর তৃণমূল মানুষের জন্য কাজ করে, তাই আমাদের প্রার্থীদের দুহাত ভরে আশীর্বাদ করবেন। যারা 100 দিনের কাজের টাকা দেয়নি গরিব লোকেদের, 3 বছর ধরে আমাদের এখান থেকে টাকা তুলে নিয়ে যায়, একটাই ট্যাক্স এখন দেশে, আমাদের ট্যাক্স নিয়ে যায়, কিন্তু সেই টাকা থেকে 100 দিনের কাজের মজুরি দেওয়ার কথা ছিল, দেয়নি, 3 বছর টাকা দেয়নি, 350 কমিশন এসছে, কাগজপত্র দিয়ে আমরা প্রমাণ করে দিয়েছি।